ময়দানক আউথরে ওহ্লাইবে কি দাম? এর সময় কি করব শাসন? পারাদ্বীপে পুঁ দবদব দেখবে কি দাম? দামক উপর বিজেডি বহিষ্কার আদেশ হটাইবা পরে গোলমাড়িয়া এবে পারাদ্বীপ রাজনীতি। প্রথমে বিজেডি বহিষ্কার আরে বিজেপি মিশিবা বোধহয় সন্তুষ্ট নথিলে দাম। আইপাই তো বিজেডি কড়া সমালোচনা নকি পার্টির লগাম দেউথিলে, আউ নিজ পুয় সম্বিত বিজেডি টিকেট দেবার মধ্য সক্ষম হলে। বাপ পুঁক ই পুরা রাজনীতি চাল। কিছুদিন বাপা বিজেপি পুয় বিজেডি করলে দখল। দীর্ঘ ছ বর্ষ পরে দামক উপর বিজেডি বহিষ্কার আদেশ হটাইয়া পরে সসপেন্সরে বাপ পুঁক চাল। পুয় বিজেডির বিধায়ক প্রার্থী হলে, ভাল ব্যবধান জিতলে। হলে কিছুদিন তলে সম্বিত বিরোধী করে টার্গেট, জনে মহিলা আশাড়ীন ব্যবহার করে হয়েছিল সমালোচনার শিকার। তবে পরে নিজে গণমাধ্যমের সফাই দেলে। হলে বাপাঙ্ উপর বিজেডি ছ বর্ষ পরে বহিষ্কার আদেশ হটাইবা পরে কুয়াড়ে সজবাজ দাম। স্বাস্থ্যাবস্থা কারণর বিধায়ক প্রার্থী হবে না সিনা, হলে রাজ্যসভা দৌড়ে আগ ধাড়ি কুয়াড়ে। এপরি হলে রাজ্যসভার বাপা আুয় করবে পারাদ্বীপের দখল। ঠিক সেইপা তো পুয় করে কালে উপর মহলার গুহারি। নিজ বাপাঙ্ উপর বহিষ্কার আদেশ হটাইবাই আজিকি কালি নুহে দেড় বর্ষ পূর্ব করে অনুরোধ। নূয় বর্ষে সুপ্রিম বহিষ্কার আদেশ উঠাইবা পরে দামক ভেটি না বাট পরিষ্কার, তাহা বি কহিবা মুশকিল। কেবল বিজেডি পতাকা না আউ কিছু স্বার্থ? নাই নাই, দামবাবু তো প্রত্যেক রাজনীতি ওহরি গলে, অতীতর আপনার কইসারছি 2 বর্ষ তলু, এবে মু বিধায়ক কলা পরে সে তো ওহরি সারে, কিন্তু দলপাই তাকর যে আবশ্যকতাটা অছি, যদি মাননীয় মুখ্যমন্ত্রী চাইবে তাহলে সে নিশ্চিত ভাবে দলর সেবার লাগবে। কারণ সিয়ে মু সবলে গোটে কথা কই কই দল তাকু যাহা কিছু অতীতর ঘটনা হলা, যে দুর্ভাগ্যজনক পরিস্থিতি যেতে যা হলে মধ্যে সে নবীন পট্টনায়ক এবং বিজু পট্টনায়ক নিজকে এবার দূরে রাখিপারে না আপাতত এ জীবনে। তো যেটা তাকে অনেক ব্যথিত করুলা দূরে দলঠার এবং নবীনবাবুঠার দূরে রহবাটা, যেটা কালি মাননীয় মুখ্যমন্ত্রী সদ হয়ে সসপেনশনটা উঠাইলে যে এবং তাঁর সে অসুস্থ অনেক হুয়েত খবর পাইলা পরে এই খবরটা তাকে ত্বরিত গতিতে সুস্থ করব বলে আশা। কিন্তু যা হোক মাননীয় মুখ্যমন্ত্রী নিষ্পতি মু গতকালি বি জনাইছি, আজি বি আপনার জনাওছি, কোটি কোটি ধন্যবাদ, কোটি কোটি ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, এনএমএস ওড়িয়া।